সেদিন বিকেলে তারানাথের বাড়িতে গিয়ে দেখি সে বাইরের ঘরে তক্তপোষের ওপর বসে তামাক খাচ্ছে, চোখ মুখ উদাস। মাঝে মাঝে তারানাথের এ ধরনের ভাব পরিবর্তন দেখেছি, দু চার দিন থাকে তারপর আবার ঠিক হয়ে যায়। বললাম, কি মন খারাপ নাকি? আমি যে ঘরে ঢুকেছি তা বোধহয় তারানাথ লক্ষ্যই করেনি, একটু চমকে উঠে বলল, ও তুমি এসো বসো ওইখানটায়। না মন খারাপ নয়, অনেকদিন আগেকার কথা ভাবছিলাম, ছোটবেলার কথা। পুরনো দিনের কথা মনে এলে একটু মন খারাপ তো হয়, তাই না? তা কিশোরী এলো না যে? আসবে, তাকে সকালে বলে রেখেছি অফিসের পর সোজা এখানে চলে আসবে। নাম করতে করতেই কিশোরী এসে পড়ল। কি গল্প শুরু হয়ে গেছে নাকি? তারানাথ বলল, না বসো, এই তোমার কথাই হচ্ছিল, আজ গল্প বলার মেজাজ নেই, আরেকদিন হবে ক্ষণ, চা খাবে? বাড়ির ভেতরে গিয়ে চায়ের কথা বলে এসে তারানাথ আবার তক্তপোষের ওপর বসে হুঁকো টানতে লাগল। আমি আর কিশোরী জানি গল্প হবে না কথাটার বিশেষ কোনো গুরুত্ব নেই, অপেক্ষা করলে একটা ভালো গল্প বেরিয়ে আসতেও পারে। কয়েকটা ব্যর্থ টান দিয়ে বিরক্ত মুখে হুঁকো নামিয়ে রাখতে রাখতে তারানাথ বলল, উত্তরই এটা আবার গেল নিবে, বসো তোমরা, চারিকে বলে আসি এক ছিলিম সেজে দিতে। কিশোরী পকেট থেকে নতুন পাসিং শো এর একটা প্যাকেট বার করে, মাসের প্রথম এই সময়টা আমরা একটু নবাবি করেই থাকি, তক্তপোষে রেখে বলল, আরে বসুন ঠাকুরমশাই, বারবার উঠতে হবে না, নিন সিগারেট খান। তারানাথ উজ্জ্বল মুখে একটা সিগারেট বার করে ধরাতে ধরাতে বলল, সে বরং ভালো, মুখোকলকে আমাদের দেশে আর চলবে না বুঝলে, কত ফৈজত, তামাকটিকে জোগাড় রাখো, ঠিকরে লাগাও, ছিলিম সাজো, এক ঘন্টা ধরে ফুঁ দাও, না সিগারেটই ভালো। চোখ বুঝে সিগারেটে টান দিতে দিতে একটু পরে তারানাথ বলল, তবে কি জানো, তামাকের মৌজ সিগারেটে নেই, এই যে সোঁদা সোঁদা গন্ধ, কড়া ধাঁক, গুড়ুক গুড়ুক শব্দ, সব মিলিয়ে একটা দারুণ আমেজ। তারপরে ধরো ঠিকরে গুঁজছি, তামাক আর টিকে সাজাচ্ছি, মনোযোগ দিয়ে ফুঁ দিচ্ছি, আর মনের ভেতর এই হয়ে গেল এক্ষুনি আমি তামাক খাবো এই ভাব, সেটাও একরকমের মেজাজ, ওই ওই অপেক্ষাটা। আর সিগারেট কি, এই ধরালাম, দু দশটা টান দিয়ে ফেলে দিলাম, চুকে গেল। তা মানুষের হাতে সময় কমে আসছে, করবে কি, এই সিগারেটই বাজার দখল করবে দেখো। কিশোরী বলল, আচ্ছা পুরনো দিনের কথা ভাবছিলেন বললেন না, আপনার ছোটবেলার ঘটনাটাই বলুন না শুনি একটু। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকলের মালায় সিগারেটের দগ্ধাবো শেষ গুঁজে দিয়ে তারানাথ বলল, সে তো আর একটা টানা গল্প নয়, কত বছর ধরে টুকিটাকি কত কিছু ঘটেছে, আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের ভালো লাগবে কেন? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তন্ত্র সাধনার দিকে প্রথম আপনার ঝোঁক আসে কি করে? সে তো তোমাদের বলেছি, গ্রামের বাঁধানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানের সেই মাতঙ্গিনী, সে আবার ডামরতন্ত্রে সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারের সাধুজি যার পঞ্চমুণ্ডি আসনে বসে মধুসুন্দরী দেবীকে দেখতে পাই, এদেরই প্রভাবে এ পথে আসি। এই গল্প তো তোমরা শুনেছ। বললাম, কিন্তু তারও আগে একেবারে ছোটবেলায় কবে বুঝলেন যে আপনার জীবনটা ঠিক অন্য সবার মতো হবে না? তারানাথ দুই আঙুলে ভুরুর মাঝখানটা টিপে ধরে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথ নির্ণয় করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই সেই মুহূর্তে আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গিয়েছিল, মা আতুর ঘরে, গ্রামের বউ ঝিরা তাকে ঘিরে বসে রয়েছে, বাবা পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়,
গরম জল নেবার জন্য সিন্ধুবালা দাই আঁতুর ঘর থেকে উঠোন পেরিয়ে রান্নাবাড়ির দিকে আসছিল। সেই হঠাৎই আকাশে আশ্চর্য আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার ডাকে বাড়ির সবাই উঠোনে এসে জড়ো হয়। অদ্ভুত নীল আলোয় চারিদিক উদ্ভাসিত করে একটা নীল আগুনের গোলক পূব দিক থেকে পশ্চিম দিগন্তের দিকে চলে যাচ্ছে। সাধারণত উল্কা জ্বলে উঠেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে এনে দেখবার অবকাশ পাওয়া যায় না। এই নীল আলো কিন্তু অনেক অনেক ওপর দিয়ে বেশ সময় নিয়ে পার হয়ে যাচ্ছে। ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভ ধোঁয়ার পথরেখা ফেলে যাচ্ছে পেছনে। পশ্চিম দিগন্তে নীল উল্কা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভূমিষ্ঠ হই। এ গল্প পরে বড় হয়ে সবার মুখে শুনেছি। সে বয়সটা একটা অদ্ভুত বয়স, বুঝলে? রেড়ির তেলের প্রদীপ, ছোট ছোট ফোঁড় দেওয়া পদ্ম কাঁথা, আরামদায়ক রোদ ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকোতে দেওয়া টোপাকুলের ভরপুর গন্ধ, রাত্রিরে জ্যোৎস্নায় চকচক করা নারকোল গাছের পাতা, সে সময়ে সবই সম্ভব ছিল। সমবয়সীদের সঙ্গে বনত না, তাদের খেলাধুলো কথাবার্তা কেমন অর্থহীন আর হাস্যকর বলে মনে হতো। একা একা বেড়াতাম মাঠে বনে, গ্রামের বাইরে যাওয়ার পথে চৌধুরীদের বাঁশ বাগানে। একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মন উদাস হয়ে যায়। ধরো খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরের ঘুম দিচ্ছি, আমি বেরিয়ে চলে গিয়েছি সাঁতরা দিঘির পারে, চুপ করে বসে আছি। ঝিরঝিরে বাতাসে দিঘির জলে ডুরে ডুরে ঢেউ উঠেছে। লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরি করছে। আম গাছের গুঁড়ি বেয়ে উঠছে এক সারি কাঠ পিঁপড়ে। এই সব নির্জন মুহূর্তে আমি তোমাদের সত্যি বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা, মাটি, দিঘির জল আমার সঙ্গে কথা বলছে। ঠিক কোনো ভাষা দিয়ে নয়, সে ভাষা ওদের নেই, এ অনেকটা গানের সুরের মতো, কিংবা তাও ঠিক নয়, এমন একটা কিছু যা মন দিয়ে বোঝা যায় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। পরে সাধনা করতে গিয়ে দেখেছি উচ্চকোটির তন্ত্র সাধকেরাও স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনা আছে। এখন ভাবলে বিস্মিত হই, তখন কিন্তু ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাবতাম সবাই বুঝি আমার মতোই ওদের কথা শুনতে পায়। একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই, শূন্য মাঠের উপর রোদ্দুর ঝাঁঝা করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ, সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাঁচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে সেই সময় দেখেছিলাম। দৃশ্যটা অতি সাধারণ, গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিন আনা দিন খাওয়া করত, তাদেরই এইরকমই দেখতে, এবং তারা ক্লান্ত হয়ে পড়লে গাছতলায় বসে বিশ্রামও করে, কাজেই অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। কি তার চোখের প্রখরতা, ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করে জ্বলছে। আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না, প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে।
আমার দিকে তাকিয়ে সে বলল, এসো, তোমার জন্যই বসে আছি। অবাক হয়ে বললাম, আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলবার জন্যই আজ আমাকে পাঠানো হয়েছে। বসো। কে পাঠিয়েছে? সে বললে এখন তুমি বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো, কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো, তারপর খুশি হয়ে বলল, ঠিক আছে, বসো ওই শেকড়টার উপর। বসলাম। দু একটা দুষ্টু শুয়োর দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারামারির উদ্যোগ করছিল। লোকটা পাঁচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল, সাবধান, আমি জেগে আছি, ঠিক হয়ে চলো। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাঁচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের যেন সরু হাড় সেটা। বললাম, কোথায় থাকো তুমি? এই গায়ে তো দেখিনি তোমাকে। এ গায়ে থাকি না, তাই দেখোনি। তাহলে? লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দুহাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা, অল্প জায়গায় আমাকে ধরে না যে। আমি তার কথা ঠিকঠাক বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে এটাই নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি শুয়োর চড়াও? লোকটা চমকে উঠে বলল, কই না তো। সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে তাকালো, তারপর বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিক তাই, সেজন্যই এর কথাবার্তা কেমন কেমন, চাউনি অমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে ওরা শুয়োর নয়, ওগুলো কি তবে শেয়াল? লোকটা বলল, তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো অসুবিধা হবে। এগুলো সত্যি শুয়োর নয়, এগুলো হচ্ছে কি বলি, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যা শিখেছি। না, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে, যে জন্য আসা সেটা তাড়াতাড়ি সেরে নি। এদিকে এগিয়ে এসো তো খোকা, কোনো ভয় নেই, এসো। কাঁপা কাঁপা গলায় বললাম, কেন? সে বলল, আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল, আমার চোখের দিকে তাকাও। হঠাৎই মানুষটার চোখ যেন দুটো জানালা হয়ে গিয়েছে, ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি, ওখানে যেন আরেকটা জগৎ, এরকমই রোদ্দুর ঝাঁঝা করছে দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠে। সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে, মেঘে আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়ে কবে যেন আমি থাকতাম। সুতোর কাটি উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্মৃতির আড়াল থেকে কত পুরনো মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়া কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমে আমার সমস্ত চেতনা
ওই দুই চোখের জানলার ভেতর দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানায় চটকা গাছটা, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগতে ছায়া বাড়ির মতো অজস্র ছবি মেলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির শেষ বেলার আলোয় তার চূড়ার সোনার পদ্ম ঝলসে উঠছে। কাদের হাসি মুখ, এরা আমাকে খুব ভালোবাসত কিন্তু এখন মিলিয়ে গিয়েছে দূর অতীতে। কানে ভেসে আসছে সমস্বরে উচ্চারিত মন্ত্রধ্বনির মতো একটানা উদার গম্ভীর সঙ্গীতময় শব্দ প্রবাহ। সব ছবি মিলিয়ে গিয়ে চোখের উপর ভেসে উঠছে সৃষ্টিপূর্ব আদিম অন্ধকারের মতো কালো মহাশূন্য। থেকে থেকে সেই পরম কিছু নার মধ্যে চমকে উঠছে তীব্র জ্যোতির উদ্ভাস, সৃষ্টি হচ্ছে নক্ষত্রের, নীহারিকার, অনন্ত শূন্যের থেকে বস্তুপুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগল। আর কিছুক্ষণ এখানে থাকলেই আমি সম্পূর্ণ জ্ঞান হারাবো, ঠিক তখনই অনুভব করলাম চির চেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তের রোদে পোড়া মাঠে। লোকটার চোখের জানলা দিয়ে বেরিয়ে আসবার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম সেই নিকষ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। চটকা গাছের গুঁড়িতে হেলান দিয়ে আমি মুহ্যমানের মতো বসে রইলাম। মাঠের উপর দিয়ে তার শুয়োর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞেস করা হলো না। কিন্তু কি মন খারাপটাই না সে আমাকে দিয়ে গেল। এরপর আমার আর কিছু ভালো লাগতো না, একা তো ছিলামই, আরো একা হয়ে গেলাম। সব সময় মনে হতো কি একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের বলেছি। বীরভূমের শ্মশানে মাতু পাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শিকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পূজার উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটল। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাতু পাগলির সামনে, মাত্র 10 মিনিট সময় কেটেছে। এ তো গেল ভেলকি, কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সব সাধনা করেছিলাম। মুর্শিদাবাদ জেলার এক অজ পাড়া গাঁয়ের শ্মশানে তখন আস্তানা গেড়েছি, সঙ্গে গুরু রয়েছেন। জ্যৈষ্ঠের শেষে আশেপাশের গ্রামগুলোতে কলেরার মহামারী শুরু হল। সারা দিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করতে আনছে লোকে। পরে এমন অবস্থা দাঁড়ালো দাহ করার কাঠ জোটে না। মুখে আগুন ছুঁয়ে দেহ ফেলে শ্মশান বন্ধুরা পালায়। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটি মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটু জঙ্গল মতো জায়গা, সেখানে বিরাট একটা ঝাঁকড়া ছাতিম গাছ রয়েছে, তারই তলায় গুরু পূজার আয়োজন করলেন। রাত্রিরে দাহ করার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভেবেছিলাম গুরুই বোধহয় সবাসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন তখন অবাক হয়ে বললাম,
আমি কেন? তুমি তো আসনে বসবে। আমি আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। আমি তোমাকে আমার শক্তির অংশ দান করে যাব। তাছাড়া ই আমার কাছে নতুন নয়, 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকের ক্রিয়ায় তোমারই অধিকার। ঘোর অমাবস্যার মধ্যরাত্রি, গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসব বলে চলে গেলেন। সব সাধনার সময় সামনে অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপুর করে শোয়ানো মৃতদেহের পিঠের উপর বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই, বহুদিন হলো তান্ত্রিক সাধুসঙ্গ করছি, অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহ শুদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করে না। ঘণ্টাখানেক এক মনে জপ চালাবার পর অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে, তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুঁজে দিলাম সবের মুখে, নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো সেই রাত্রিরে। সাধনায় বিঘ্ন সৃষ্টি করবার জন্য হাঁকিনীরা কত বিভৎস রূপ ধারণ করে এলো। এক সময় তো তাকিয়ে দেখলাম আমার আসনের চারদিকে চলন্ত গলিত মৃতদেহের দল করতালি দিয়ে নৃত্য করছে। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবার পক্ষে এ দৃশ্য যথেষ্ট। সে মুহূর্তে বুক যে একটু কেঁপে ওঠেনি তা বলবো না। প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে, এতে অনেক বছরও লেগে যেতে পারে। ধরো তিথি সুপ্রশস্ত, পূজার সব আয়োজনই করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না, সব পণ্ড। আমারও তাই হয়েছিল, নানা কারণে ওই একবার ছাড়া আর সব সাধনা করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি তখন তিনি সাবধান করে বলেছিলেন, শোনো, সময় মতো সাধনা সম্পূর্ণ করো। তোমাকে তো সবই শিখিয়ে দিয়েছি, আমি না থাকলেও অসুবিধে হবে না, নইলে কিন্তু বিপদ। আগে কিরকম বিপদ? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না, বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে। তাতে মৃতের আত্মা নিশ্চয় খুশি হয় না, সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খোঁজে। সাধনা সম্পূর্ণ করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার ভয় আর থাকে না। নইলে বুঝতে পারছো কি বিপদ হতে পারে? সাবধানে থেকো, জানো তো প্রবাদ আছে, সাপুড়ের মরণ সাপের হাতে। তোমার ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুমি একটানা সাধনা করতে পারবে না, আবার তোমাকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে। আবার বেরোবে এবং ফিরে যাবে, এইভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করবার জিনিস নয়, কাজেই একেবারে অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পূর্ণ করে রেখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরু বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য যোগাযোগের চিহ্ন পাচ্ছি,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন। দেখি হাতটা। ডান হাত বাড়িয়ে দিলাম, উনি হাতটা ধরলেন কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, কি ধরনের মহাপুরুষ? এমন কোন উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা আমার নেই। সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছেন এমন কেউ, তিনি তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কবে এর দেখা পাবো? এর দেখা তুমি পেয়েছো। কবে তা জানি না, তবে মহাগুরুর সান্নিধ্য পেলে দেহে ও মনে যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার রয়েছে। আমি দেখা পেলাম আর আমিই জানতে পারলাম না? গুরু বললেন, তেমন তো হতেই পারে, এসব সাধকদের কোনো ভেকও নেই ভড়ঙ্গও নেই, নিতান্ত সাধারণ মানুষের মতো বেড়ান, দেখলেও হয়তো চিনতে পারবে না। হঠাৎ আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটিকে মনে পড়ে গেল। রোদ ঝিমঝিম করা কৈখালীর মাঠ, সেই শুয়োরের দল, আমার হারানো শৈশব, তিনি কি আমার জীবনের অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় তন্ত্রসাধকদের এক গোপন মিলন সভা হবে এই খবর পেয়ে গুরু সেখানে রওনা হয়ে গেলেন, আমি আর সঙ্গে গেলাম না। এবার কিছুদিন একা থাকবো ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগই শ্মশানে মশানে রাত কাটাই, কখনো সখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই। একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, আমার ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি, সেটা জংশন স্টেশন, লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। প্রচণ্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে, আকাশ কালো হয়ে রয়েছে মেঘে, ঝুপঝুপ করে বৃষ্টির আর যেন বিরাম নেই। দু পয়সার বিড়ি কিনবো বলে স্টেশনের দোকানটার দিকে এগুচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো, আরে তাড়ানাত না। থমকে দাঁড়ালাম, এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করার লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চির ওপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতি বোধহয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন ওদের বাগান থেকে দুপুরে কাঁচা পেঁপে ছিঁড়ে এনে নুন দিয়ে খেয়েছি। গ্রামের পুরনো বন্ধুকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। রমাপতিও উঠে এসে আমার হাত ধরে বললে, উফ, কতদিন পরে দেখা, এখানে কি করছিস রে, তোর গেরুয়া কই? হেসে বললাম, আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরব? সন্ন্যাসী হোসনি, তবে যে সবাই বলে তুই সাধু হয়ে চলে গিয়েছিস। সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটা হবার চেষ্টা করছি বটে, তবে ভেকধারী সন্ন্যাসী হইনি। তা তুই এখানে কেন? আমার শ্বশুরবাড়ি এখান থেকে ট্রেন বদল করে যেতে হয়, বউ সেখানে আছে, আনতে যাচ্ছি, আয় ওই দোকানটায় চা খাবি। পুরনো বন্ধুর অকৃত্রিম আগ্রহে রমাপতি আমার হাত ধরে টেনে চায়ের দোকানে গিয়ে চা আর কেকের অর্ডার দিল। পকেট থেকে নতুন মেপল সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিয়ে বলল, এই নে ধরা। তারপর তুই কোথায় যাচ্ছিস বললি না তো? বিশেষ কোথাও না, বাড়ি ছাড়ার পরে এরকমই ঘুরে ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বল দেখি, এতে লাভ কি? তা তো তোকে বোঝাতে পারবো না ভাই, যারা বাড়িতে থাকে তাদের দেখে আমার মনে হয় এতে তাদের লাভ কি, কাজেই এর ঠিক কোনো উত্তর হয় না। রমাপতি চুপ করে রইল, তার মুখ দেখে বুঝলাম
আমার উত্তরটা তার বিশেষ পছন্দ হয়নি, সে বুঝতেও পারেনি। গৃহত্যাগ করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করলে বোঝা যায়, বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হলে তারও যা হোক একটা মানে হয়, কারণ কারণ তেমনটা বহু ঘটতে দেখা গিয়েছে। কিন্তু সেসব কিছু নয়, খামোখা একজন মানুষ বাড়ির আরাম ছেড়ে পথে পথে বেরিয়ে বেড়ায়, এর কারণ সে ধরতে পারছে না। চা খেতে খেতে রমাপতি বলল, আচ্ছা তুই তো বেশ অনেকদিন বাড়ি ছেড়েছিস তাই না? হ্যাঁ। যেতে বাধা আছে কোনো? না, বাধা আর কি, আমি তো আর গৃহত্যাগ করে সন্ন্যাসী হইনি। তোকে বললাম না, যখন ইচ্ছে করবে চলে যাব। হুম। চায়ের কাপ দোকানিকে ফেরত দিয়ে রমাপতি একটু ইতস্তত করে বলল, তারানাথ তোর বোধহয় এখন একবার বাড়ি যাওয়া উচিত। তার গলায় কেমন একটা সুর ছিল। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলতো, হঠাৎ বাড়ি যাব কেন? কাকিমা খুব অসুস্থ, অবস্থা খুব একটা, মানে কখন কি হয় বলা যায় না আর কি, তুই একবার যা তারানাথ। বিশ্বে মাতৃশক্তি একটা খুব বড় শক্তি। আমার পথে পথে বেড়ানো যাযাবর জীবন, সাধুর সঙ্গে আগ্রহ, সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা, সব কোথায় উড়ে গেল। মনে হল যার নাড়ি ছিঁড়ে ভূমিষ্ঠ হয়েছি, যার কোলে খেলা করে বড় হয়েছি, আমার সেই চিরপরিচিত সদা হাস্যমুখী মা অসুস্থ। তিনি হয়তো আমাকে দেখতে চান। আমি এখনই বাড়ি যাব। তারপর সে কি ভয়ানক বৃষ্টি, থামবার নাম নেই। তারই মধ্যে ভিজতে ভিজতে পরের দিন দুপুর নাগাদ বাড়ি পৌঁছলাম। মানুষের মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ যোগ আছে, মায়ের রোগশয্যার পাশে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মা? উত্তরে মা শীর্ণ হাত দিয়ে আমার চিবুক ছুঁয়ে বললেন, ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস, এ যাত্রায় আমি আর মরব না। সত্যি সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির লোকও খুশি, খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। চার পাঁচ দিন ধরে নাগাড়ে বর্ষা চলেছে, গ্রামের সব পথে এক হাঁটু কাদা, খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। আমাদের পুরনো চাষি বনমালি ভিজতে ভিজতে বলল, দাদা বাবু এমন কাণ্ড জন্মে দেখিনি, সারা গাঁ একেবারে থই থই করছে, পাঁচু হালদারের বাঁশ বাগানে এই এক হাঁটু জল। তার চেয়ে আশ্চর্য হচ্ছে কৈখালির মাঠে মাছ খেলছে দেখে এলাম, শিং মাগুর পোনা চারা কই একেবারে শয় শয় মাছ। কৈশোরে মাছ ধরবার খুব নেশা ছিল, আর শুধু বঁশি দিয়ে নয়, পোলো হাত জাল আর কোঁচ দিয়েও বহু মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা নয়, আসলে এর তোড়জোড় আর মজাটাই বড় কথা। বনমালির বর্ণনা শুনে হঠাৎ পুরনো নেশাটা মাথা চাড়া দিয়ে উঠল। এমন ঘনঘোর বর্ষা, দিনরাত্রির ব্যাং ডাকছে খালে বিলে, এটাই তো মাছ ধরার উপযুক্ত সময়। বনমালিকে ডেকে বললাম, বনমালিদা তোমার কাছে একটা পোলো হবে? পোলো মাছ ধরবে নাকি? হ্যাঁ, অনেক দিন অভ্যেস নেই অবশ্যই, দেখি তবু। সে আছে বোধ হয় একটা, আচ্ছা ওবেলা এনে দেবো। কোন বিকেলে বনমালি পোলো এনে দিল। পোলো জানো তোমরা, বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, ওই ফুট তিনে গুঁচু, ওপর দিকে সরু মুখ, সেখান দিয়ে হাত গলিয়ে মাছ বের করতে হয়। তলার দিকের ঘের বড়, মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে আর পালাতে পারে না। ছিপ না নিয়ে পোলো নেবার কারণ হলো,
আমি রাত্রিরে মাছ ধরব স্থির করে ফেলেছি। আলো নিয়ে মাছ ধরা ভারী মজার, বিশেষ করে সে সময়ে বিরক্ত করার কেউ থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শ দেয় না, কটা মাছ পেয়েছি জিজ্ঞাসা করে না, রাত্রিরেই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুর বা বিলে সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। সন্ধ্যের একটু আগে গিয়ে কৈখালীর মাঠের অবস্থা দেখে এলাম, সমস্ত মাঠটায় পায়ের গোছ ডুবে যায় এমন জল। মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত ১১টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরোলাম। বনমালী সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম, মাছ ধরার পরিবেশটাই আসল, সঙ্গে লোক থাকলে বকবক করবে, নানান কথা বলবে, না সে সুবিধে হবে না। কিন্তু বনমালীকে সঙ্গে নিলেই ভালো করতাম। তখনও জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিতে। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে, আজ পাঁচ দিন পরেই প্রথম একটু খান্তি, কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদেই, যে কোনো সময় আবার ঝেঁপে জল আসতে পারে। কুর্তুতো ভাইয়ের কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি, সেটা বগলে রয়েছে। ভাঁজ করা ছাতার ভেতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে, মাছ পেলে তাতে রাখা হবে। আয়োজন সব ঠিক, এবার দেখা যাক কিরকম কি হয়। ভোর রাত অবধি চেষ্টা তো চালিয়ে যাবই। মাঠে পা দিয়েই বুঝলাম বনমালী মিথ্যে খবর দেয়নি, খাল বিল ভেসে গিয়ে প্রচুর মাছ চলে এসেছে কৈখালীর মাঠে। কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়, তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তা তো হয় না। জলের জীব, বহু কৌশল করে তবে এদের ধরতে হয়। কৌশল আমার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাটা মাছ লণ্ঠন উঁচু করে ধরে নাড়ালে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে, কই মাছ আবার আলো টালো কিছুই খেয়াল করে না, ঝাঁক বেঁধে একদিকে চলেছে তো চলেছেই, এদের ধরা সোজা। শিং আর মাগুর খুব চালাক মাছ, মানুষ বা অন্য কিছুর সাড়া পেলেই আর সে তল্লাটে থাকে না, শোঁ শোঁ করে পালায়। এরা ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে শিং মাগুর ছোটে একদম সোজা, কোন দিকে গেল খেয়াল করলে একটু পরে পেছন পেছন সেখানে গিয়ে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে আলের ধারে বা গাছের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, খোলা জায়গায় থাকে না। অমন জায়গায় পোলো বসানো মুশকিল, তখন পা দিয়ে জলে শব্দ করতে হয়, ভয় পেয়ে মাছ আবার দৌড় দেবার উদ্যোগ করলে তাড়াতাড়ি পোলো বসিয়ে দিতে হয়। যাকে কথায় কথায় অন্য প্রসঙ্গে চলে এসেছি, আসল কথাটা বলি। রাত ১:৩০টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম, মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাতে কেটে বসে যাচ্ছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে, বৃষ্টি ফের এলো বলে এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে থেকে আমি টের পাই, এ কথা তোমাদের আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলায় কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল, মাছ ধরার আনন্দ আর উত্তেজনায় খেয়াল করিনি।
এবারে পরিপূর্ণ সম্বিত ফিরে পেয়ে চারদিকে তাকিয়ে দেখলাম ঘন বর্ষার মধ্যরাত্রে গ্রামের বাইরে নির্জন জলভরা মাঠে আমি একা দাঁড়িয়ে আছি। একটা শেয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তেমন কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। এই জলকাদা ভেঙে বাড়ি পৌঁছতেও অন্তত আধ ঘন্টা সময় তো লাগবে, তার মধ্যে আবার বৃষ্টি এসে গেলেই তো হয়েছে। এসব ভাবতে ভাবতেই ঝিরঝির করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, কেমন করে যেন হাত ফসকে লণ্ঠনটা জলে পড়ে নিভে গেল। চারদিকে নিশ্চিদ্র অন্ধকার। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে, তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি। কোনো অশুভ উপস্থিতি আগুনের সান্নিধ্যে আসতে পারে না, এই জন্য সাধকদের আসনে সবসময় ধূনি জ্বালিয়ে রাখা নিয়ম। কিন্তু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বরং আন্দাজে আন্দাজে চলতে শুরু করাই ভালো। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এবার মাঠ পার হয়ে সেই চটকা গাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতা ধরে মাছ ভর্তি থলে আর নেভা লণ্ঠন হাতে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একবার বিদ্যুৎ চমকাল। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, তা বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাবার পরেও মনে মনে চিন্তা করে কোথায় কি দেখেছি, কতটা দেখেছি বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই, অন্ধকারেও যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার গা খালি, কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই লোকটাকে আমি চিনি, খুব পরিচিত সে। এই কিছুদিনের ভেতরেই কোথায় যেন দেখেছি, কোথায়। অকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় এই মাঠ থেকে বেরোতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, কারণ যে মানুষটির মৃতদেহের উপর বসে ছ মাস আগে আমি সাধনা করে এসেছি, মাটির ঢেলা বা ইঁটের টুকরোতে ডান হাঁটু গিয়ে পড়েছিল। দারুণ যন্ত্রণায় মাথার ভেতর অবধি ঝনঝন করে উঠল, হাঁটু আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি, এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের ওপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমেই এগিয়ে আসছে কাছে। এলো এলো, ওই এলো, ওই এলো। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে অকস্মাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি, মুখের ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘ গর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব বাস্তবতা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। এমন সময়
আমার চারদিকে জলের উপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। আসতে হলে তো জল পেরিয়ে জানান দিয়ে আসতে হবে, কিন্তু এই পদশব্দ যেন অকস্মাত জলের বুকেই জন্ম নিল, শূন্য থেকে জেগে উঠল হঠাৎ। তরবর করে একদল ঘোড়া যেন ছুটে যাচ্ছে সামনে পেছনে, কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, বিদ্যুৎও চমকাচ্ছে না বেশ কিছুক্ষণ। এবং তারপরে আমার চারদিকে একপাল শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দ শুনতে পেলাম। এই দুর্যোগে কৈখালীর মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারছি 15-20টা প্রাণী অন্তত ছুটোছুটি করছে। তাই সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটিকে, সরু হাড়ের দণ্ড দিয়ে যিনি শুকর রূপী হিংস্র প্রবৃত্তিগুলিকে শাসন করেন। তবে কি তিনি? আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর ভয় নেই, পরিবেশ থেকে মুছে গিয়েছে অমঙ্গলের অনুভূতি, বরং কার অদৃশ্য উপস্থিতি জনিত পবিত্রতা অনুভব করছি সমস্ত অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখল, না আমার হাতে নয়, শরীরের কোথাও নয়, সে হাত রেখেছে আমার বুকের ঠিক মধ্যেটায়। তারপরই বুঝলাম মাঠে আমি একা, সে উপস্থিতি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গিয়েছে স্বস্থানে। এতক্ষণ বাদে এবার বিদ্যুৎ চমকাল, আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চিরে যাওয়া আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই, সে অপচ্ছায়াও নয়, আমার ত্রাণকর্তাও নয়। রাত বোধহয় 2:30, বৃষ্টি ঝরছে তো ঝরছেই, কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মেঘ কেটে সূর্য উঠল 5-6 দিন বাদে। ঝকঝকে রোদ্দুরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগল, সত্যি কি কাল রাত্রিরে কিছু ঘটেছিল? বাড়ির কাউকে কিচ্ছু জানালাম না, অনর্থক তাদের চিন্তা বাড়িয়ে লাভ কি? মা সুস্থ হয়ে ওঠার মাসখানেক পরে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামার বেড়িয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের একধারে ঝুরি নামা বটগাছের নিচে একজন জটাধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। গুটি গুটি ধুনির এপারে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুদ আর মাদুলির জন্য ভিড় করে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। জনা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর তোমার কি চাই? সবিনয়ে জানালাম, আমার কিছু চাই না। তবে আর কি, যাও বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়, আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, বললেন, থাকো। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর একটা পেয়ারা বের করে আমাকে দিয়ে বললেন, এই নাও খাও, আর কিছু আমার কাছে নেই। আপনি খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না।
দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। এক সময় আমাকে বললেন, এখানে ধনী জেলে আজ ভুল কাজ করেছি বুঝলে, দু একদিন থাকবো ভেবেছিলাম কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন? ওপর দিকে আঙুল তুলে সাধুজি বললেন, ওই গাছে অনেক পাখির বাসা রয়েছে, ধনীর গরম হালকা আর ধোঁয়ায় তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো ওদিকে একটা গাছের ডালে বসে কিচমিচ করছে, কাউকে গৃহহীন করা মহাপাপ বৎস মহাপাপ। ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। কি? আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগ সাধকেরা অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন। আপনার মতো কথা বলতে শুনিনি কাউকে। সাধু মৃদু হেসে বললেন, কোনো মার্গেরই নয়, আমার দীক্ষাই হয়নি। অবাক হয়ে বললাম, সে কি তাহলে? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছে করে তাই ঘুরে বেড়াই, তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকবো তার আবার মার্গ কি, দীক্ষা কি? হ্যাঁ, সাধুজির ওপর শ্রদ্ধা হল। আবছা অনুভব করতে পারলাম অনেক বড় সাধক ইনি। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন, সংকীর্ণতা নেই এতটুকুও, সব মতের প্রতি সমান শ্রদ্ধা। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে ভগবানকে ডাকেন তার কোন রূপ কল্পনা করেন ধ্যানের সময়? কোনো রূপই নয়, মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময় এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়, বৌদ্ধ ধর্মে একেই মার হিসেবে কল্পনা করা হয়েছে। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করেন, সর্বদাই দুই শক্তির লড়াই চলেছে, তোমার চারদিকে তার প্রকাশ তো দেখতেই পাচ্ছ। কাল ভৈরব কে? কে কাল ভৈরব? তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা, দক্ষিণ কালিকাতন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে, মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্নগাত্র, রিপু তাড়ন তার প্রধান কর্ম, শুকরের ছদ্মবেশে কাম ক্রোধ হিংসা ইত্যাদি রিপুগণ তাঁর বশবর্তী হয়ে সর্বদা তাঁর সঙ্গে ঘোরে, নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনায় সটান খাড়া হয়ে বসেছি। এই বর্ণনা তো কৈখালীর মাঠে শৈশবে দেখা সেই মানুষটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর আর কি? কাল ভৈরবই অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছেন, ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি, আমি সেই ভগবানকেই আরাধনা করি বৎস। আমার গলা তখন আবেগে পুঁজে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে আমাকে এসে রক্ষা করেছেন, শৈশবে তাঁর অপার করুণার স্পর্শ দিয়েছেন। একটু চুপ করে থেকে তারানাথ বলল, কিন্তু সে তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না, কতগুলো তুচ্ছ সিদ্ধাই পেয়েছিলাম, কিছু টাকা করি, বড় কিছুই হলো না, এ জন্ম এমনই গেল, দেখি যদি পরজন্ম বলে কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো আর করব না। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, আজকের গল্প এইখানেই শেষ,
কিন্তু ভয় পেও না, বলবার মতো গল্প আমার ঝুলিতে আরো অনেক আছে, সময় মতো বলা যাবে। আজ থামি তাহলে, কেমন?